করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আরো বেশি করে কঠোর হচ্ছে ফ্রান্স। সেখানে দেশ জুড়ে স্বাস্থ্যবিধি মানার বাধ্যবাধকতার পাশাপাশি আরোপ করা হচ্ছে আরো নানা বিধিনিষেধ। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বুধবার এক টেলিভিশন ভাষণে স্কুল বন্ধের কথা জানান। করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী 3 সপ্তাহ সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে। নতুন করে দেওয়া নির্দেশিকায় চলতি বিধিনিষেধ আরও 1 মাস বাড়ানোর পরিকল্পনার কথা জানানো হয়েছে। আগামী শনিবার থেকে ফ্রান্সে জরুরি কিছু দোকানপাট ছাড়া অন্য দোকান বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া এলাকাবাসী তাদের নিজের বাড়ি থেকে 10 কিলোমিটারের চেয়ে বেশি দূরে যেতে পারবেন না। ফরাসি প্রেসিডেন্ট জানিয়েছেন, আমরা যদি এখনই সচেতন না হই তাহলে আমরা পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ হারাব। ব্যুরো রিপোর্ট, দুরন্ত টিভি।